এক ডাকাত দল নতুন রাজ্যের মধ্যে ঢুকছে, নতুন রাষ্ট্রের মধ্যে ঢুকছে, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। ডাকাত সর্দার সবাইকে বললো, যাও যাও রাষ্ট্র তদন্ত করো, রাষ্ট্রের মধ্যে তদারকি চালাও, যেই রাষ্ট্রে চুরি করবো ডাকাতি করবো সে দেশের মানুষ কেমন, গোয়েন্দা কেমন, পুলিশ বাহিনী কেমন, রাজা কেমন, তাদের অবস্থা না জেনে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সবাই তদন্ত করো। একটাই রিপোর্ট দিল, এই রাষ্ট্রের রাজা বড় বিচক্ষণ, গোয়েন্দা বড় বিচক্ষণ, এলাকার মানুষগুলো বড় এলার্ট, বড় হুঁশিয়ার, এই রাষ্ট্রের মধ্যে চুরি করে মুক্তি পাওয়া যায় না, ডাকাতি করে রেহাই পাওয়া যায় না, এই রাষ্ট্রের মধ্যে যে আসে যদি দুই নাম্বারি করে ধরা পড়তে হয়, জেল খাটতে হয়, তাহলে এই রাষ্ট্রে চুরি করবো না, ডাকাতি করবো না, তা তো হইতে পারে না, এত কষ্ট করে আসলাম, না না চুরি না করে খালি হাতে যাব না, তালাশ করো এই রাষ্ট্রের মানুষ, এই দেশের মানুষ কোন কাজে দুর্বল, যেই কাজে দুর্বল সেই কাজ আমরা হাসিল করব, বিশ্বাস জমাইয়ে তারপরে আমাদের কাজ সারব। সবাই আবার তদন্ত শুরু করে দিল, তদন্ত করে দেখলো এই রাষ্ট্রের মসজিদে মসজিদে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির হয়। ডাকাত সর্দার ডাক দিয়া বলো, রাষ্ট্রের মানুষ যেহেতু জিকিরের ভক্ত, এ সদস্য, এ সদস্য, আর দেরি নয়, একটা মসজিদের পাশে দাঁড়িয়ে তাবু গান, ওই তাবু গাইয়ে সকাল সন্ধ্যা তোমরাও জিকির শুরু করে দাও, আর কোন কাজ নাই, জিকির করো, জিকির করো, জিকির করো। ডাকাতের দল জিকির শুরু করে দিছে, ও মুসলমান অল্পদিনের মধ্যে রাষ্ট্রের মধ্যে সুনাম ছড়িয়ে পড়ে, রাষ্ট্রের মধ্যে সুনাম ছড়িয়ে যায়, বাচ্চার কানে পর্যন্ত খবর চলে গেছে, আমাদের এলাকার মধ্যে একজন একদল দরবেশ ঢুকছে, যাদের নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, সর্বাক্ষণিক আল্লাহ জিকির করে রে, ও মুসলমান বাচ্চা তদন্ত করার জন্য একদল গোয়েন্দা পাঠাইছে, যাও যাও দেখো দরবেশের দল আসলে এক নাম্বার না দুই নাম্বার। এদিকে আগে তো ডাকাত সর্দার জেনে গেছে মুসলমান, আগেই তো জানতে পারছে এই রাষ্ট্রের বাদশা বড় বিচক্ষণ, বড় এলার্ট, বড় হুঁশিয়ার, যে কোনো মুহূর্তে গোয়েন্দা বাহিনী আসতে পারে, ও মুসলমান এই জন্য ডাকাতির সদস্যদেরকে ডাক দেওয়া বলছে, ও সদস্যরা, ও সদস্যরা, খবরদার, খবরদার, রাত্রে কোনো মিটিং করবা না, কোনো পরামর্শ করবা না, কারণ যে কোনো মুহূর্তে গোয়েন্দা আসতে পারে, অতএব সারা রাত্র তোমরা জিকির করবা, দিনের বেলা মিটিং করবা, গোয়েন্দা বাহিনী খবর লইয়া বাচ্চার কানে গিয়া বলে, ও বাচ্চা মহারাজ, এরা দুই নাম্বার নয়, দুই নাম্বার নয়, এরা আসলে এক নাম্বার আল্লাহওয়ালার দীর্ঘজাল মানুষ। বাচ্চা বড় আনন্দিত হয়, বার্তা বাহককে পাঠাইল, যাও যাও দরবেশের দলকে গিয়া বলো, তারা আমার রাজপ্রাসাদে যেন আসে, আমি তাদেরকে আপ্যায়ন করাবো, কারণ তারা আল্লাহর মেহমান। কার মেহমান জোরে বলেন, আরো জোরে বলেন, কার মেহমান? আল্লাহর মেহমানকে মেহমানদারি করানো দরকার, আল্লাহর মেহমানকে যত্ন করা দরকার, আল্লাহর মেহমানের কদর করা দরকার। ও মুসলমান, আল্লাহর মেহমানদের কদর করবেন না, ও যত্ন করবেন, আল্লাহর মেহমানদের কদর করবেন না, ও যত্ন করবেন। ও মুসলমান, আল্লামা খাজা মাজজুব রহমাতুল্লাহ আলাইহি রাস্তার কিনার দিয়া হাঁটেন, বৃদ্ধ মানুষ চোখে কম দেখেন, দুর্বল মানুষ আস্তে আস্তে হাঁটতেছেন, আল্লাহ বলির পাশ দিয়া এক জোড়া যুবক যুবতী প্রেমিক প্রেমিকা যায়, আল্লাহ বলির পাশ দিয়া যখন যুবক যুবতী যায়, আল্লাহ বলির পাশে থাকা একটা গর্তের মধ্যে আল্লাহ বলির পা পড়ে যায়, ওই গর্তের মধ্যে কাদা ময়লা পানি ছিল, আল্লাহর ওলির পা গর্তের মধ্যে পড়ার কারণে ওই
ময়লা কাদা পানি প্রেমিকার গায়ে লেগে যায়, প্রেমিক সহ্য করতে পারে নাই, মেজাজটা গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি খাজা মাজুর রহমাতুল্লাহ আলাইহির গালের মধ্যে একটা থাপ্পল লাগায় দিছে। বেশি দূর যাইতে পারে না, এর মধ্যে হঠাৎ করে যুবক রাস্তার মধ্যে হোসটকে পড়ে যায়। হোসটকে পড়ার সঙ্গে সঙ্গে দুই পায়ের মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেছে। দেখে কি হাঁটতে পারো না, এ যুবক দেখে কি হাঁটতে পারো না, চলো চলো ক্লিনিকের মধ্যে চলো, চিকিৎসকের কাছে চলো, চিকিৎসা করানো দরকার, তাড়াতাড়ি হাসপাতালে চলো, মেডিকেলের মধ্যে চলো। যুবক ডাক দেয়া বলে আল্লাহ বলা দুনিয়ায় এমন কোন চিকিৎসক জন্ম হয় নাই আমার পা ভালো করতে পারবে, দুনিয়ার এমন কোন হাসপাতাল নাই যেখানে আমার পা ভালো হবে, বরং এই মুহূর্তে এখান থেকে এক আল্লাহর ওলি হেঁটে গেছে বললে তার কাছে আমাকে নিয়ে যাও, দেখি সে কিছু করতে পারে কিনা। যুবককে যখন আল্লাহর ওলি খাজা মাজুর রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড় করানো হয়, যুবক একটা চিৎকার দিয়ে আল্লাহর ওলির পায়ে পড়ে ডাক দিছে, ও আল্লাহর ওলি ক্ষমা চাই, আপনি যদি মাপ না করেন আমার পা কোনদিন ভালো হবে না। আল্লাহর ওলি খাজা মাজুর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও যুবক তুমি আমাকে তাপ্পর মারছিলা কেন? যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি গো, আমার প্রেমিকার গায়ের মধ্যে পাতা পানি লাগছে, অপমান হয়েছে, সহ্য করতে পারি নাই, এজন্য আমি নিজে নিয়ন্ত্রণের মধ্যে ছিলাম না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হে যুবক, হে যুবক, দুনিয়ার নাপাক ভালোবাসার নাপাক সম্পর্কের প্রেমিকার অপমান সহ্য করতে পারো নাই, আর যার গালের মধ্যে তাৎপর মারছ, তুমি তো জানো না, তোমার তো জানা নাই, যার গালের মধ্যে তাৎপর মারছ তিনি তো আল্লাহর প্রেমী। এ যুবক তুমি আল্লাহর প্রেমিকের গালের মধ্যে যখন তাৎপর মারছ, আল্লাহ সহ্য করতে পারেন নাই, তোমার গালের মধ্যে ছোট্ট করে একটা আল্লাহ তাৎপর লাগায় দিছি। এ মুসলমান ইমানদার, আল্লাহর মেহমানদের কদর করবেন না, অযত্ন করবেন, আরো জোরে বলেন কদর করবেন না, অযত্ন করবেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম আপনার বাড়ির মেহমান কারা, আল্লাহর মেহমান কারা? আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন, পাশের মাদ্রাসার ছাত্র শিক্ষক, আপনার মসজিদে হালকা জিকির হয়, মাসিক ইজতেমা হয়, তবলীগের জামাত আসে, এই মানুষগুলো আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান, যদি এদের কদর করতে নাও পারো, যত্ন করিও না। মুয়াজ্জিনকে ধমকায়, ইমামকে ধমকায়, অথচ মুয়াজ্জিন ইমাম তোমার এলাকার আল্লাহর মেহমান। ও মুসলমান তুমি তো জানো না, মুয়াজ্জিনকে তুমি ধমকাইলা, মুয়াজ্জিনের মর্যাদা কত জানো? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুয়াজ্জিনুন আতওয়ালুন নাস ইয়ানা কায়্যামাল কিয়ামা আও কামা কালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। ও মুসলমান, নবীজি বলে যান, এ বিশ্বাসী মানব মণ্ডলী, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবচেয়ে উঁচু হবে, তার মর্যাদা সবচেয়ে বেশি হবে। তুমি মুয়াজ্জিনকে ধমকাইলা, ইমামকে ধমকাইলা, মাদ্রাসার শিক্ষককে ধমকাইলা, ছাত্রকে ধমকাইলা, শিক্ষক কিছু বললো না, ছাত্র বললো না, ইমাম প্রতিবাদ করলো না, মুয়াজ্জিন প্রতিবাদ করলো না, কিন্তু তোমার তো জানা নাই, জানা নাই, ওই ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার ছাত্র শিক্ষকের পক্ষ থেকে ফেরেশতারা তোমার প্রতিবাদ করছি। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নবী গোয়ান কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খোদা বাস, সিস্ত দুনিয়া আজ খোদা গাফিল বুদান, মে কামাশন করাহ ফরজিন। ডাকাত দল পরামর্শ করলো, আমরাও জিকির শুরু করে দিব,
মানুষ যখন জিকির দেখে আমাদের বিশ্বাস করবে, আমরা তখন তাদের বিশ্বাসের গলায় ছুরি চালাইয়া আমাদের স্বার্থ উদ্ধার করব। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম বাচ্চার দাওয়াত পাইয়া ডাকাতের দল রাজ দরবারে চলে যায়, খাবার পরিবেশন হয়ে গেছে, হঠাৎ করে বাচ্চা এক গ্লাস পানি লইয়া বাচ্চা ডাকাতদের সামনে আসে, ও দরবেশের দল একটু পানি পড়া দেন। আমার মনে বড় দুঃখ, মনে বড় দুঃখ, এই একমাত্র সন্তান বহু বছর পর্যন্ত কুষ্ঠ রোগে আক্রান্ত, এত ডাক্তার কবিরাজ দেখাইলাম ভালো হয় না, ভালো হয় না, আপনারা বড় আল্লাহ ওয়ালা, ও দরবেশের দল এই পানির মধ্যে একটু ফু দিয়া দেন, পানিটা পড়ে দেন, আমার বিশ্বাস আপনাদের পানি পড়ায় আমার সন্তান ভালো হয়ে যাবে। চুরি করবে কোন সময়? জান নিয়ে টানাটানি শুরু, ধোকাবাজি করে কি বাঁচা যাবে? জোরে বলেন, আরো জোরে। এক নাম্বার জ্ঞানীর গুণ কি? কার জিকির কয় সময়? কয় সময়? এ মুসলমান ইমানদার, বাদশা পানি যখন নিয়ে গেল, ডাকাতের দল থর থর করে কাঁপতে শুরু করে দেয়। ডাকাত সর্দার ডাক দেয়া বলে, এ সদস্যের দল হয় নাই, ভয় নাই, ভয় নাই, কোন চিন্তার কারণ নাই, আমাদের আগে অনেক পীর মাসা এক বড় গুজুর গোলাম একরাম পানি পড়া দিছে, বাচ্চারা সন্তান ভালো হয় নাই, আমরাও পানি পড়া দিব, যদি ভালো না হয় আমাদের কোনো চিন্তার কারণ নাই, আমাদের চিন্তার কারণ নাই, দোষ হবে না। বাচ্চার তো ডাকাত দলের সদস্য ডাক দেয়া বলে, ও ওস্তাদ পানি পড়া দিব, তবে কি বলে দিব? ডাকাত সর্দার ডাক দেয়া বলে, ও সদস্যরা সারাদিন যে জিকির করলাম, জিকির করলাম, ওই সুবহানাল্লাহ বলে পানির মধ্যে ফু দিয়া দাও। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ অর্থ কি? আর জোরে বলেন, সুবহানাল্লাহ অর্থ কি? সবাই সুবহানাল্লাহ বলে পানির মধ্যে ফু দিয়া দেয়। এ মুসলমান ইমানদার গোলাম, বাচ্চা পানির গিলাস নিয়ে যখন সন্তানের গায়ের মধ্যে ছিটায়, সন্তান সুস্থ হইয়া আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। কাদের কুদরত দারি বালকাবার, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিল না জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ক্ষমতা কার? আর জোরে বলেন, ক্ষমতা কার? এ মুসলমান, এত অহংকার কিসের? না না না, কোন মুসলমান কোন মানুষ গোলাম কোনদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না, গোলাম কোনদিন অহংকার করতে পারে না। এ মুসলমান আসলাম এক ফোঁটা নাপাক পানি দিয়া, আবার যাব মূল্যহীন হইয়া, মাঝখানের সময়টা প্রসাব বা এখানের বোঝা নিয়ে বেড়াব, এমন একটা মানুষ কোনদিন অহংকার করতে পারে না। এ মুসলমান দুনিয়া স্থায়ী জায়গা নয়, দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী, কোন বাহাদুরি করে লাভ হবে না, কোন বিপদ কোন অহংকার দেখাইয়া লাভ হবে না, ক্ষমতার দোহাই দিয়া লাভ হবে না। ও মুসলমান, ক্ষমতা আজকে আছে, আগামী কাল নাই, ঠিক কি না? যতই কর বাহাদুরি, এই দুনিয়া তোর বাড়ি, যতই কর বাহাদুরি, এই দুনিয়া তোর বাড়ি, যেতে হবে সবই সারি, কবর মাজার মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, তওবা কর আল্লাহর কাছে।
সে ক্ষমা করলে করতে পারে, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান, না মানলি পরমান রে তুই, না মানলি কুরআন। দুনিয়ার মধ্যে চলবার দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে, হয়তো তুমি মুসাফির না হয় তুমি পথিক, মুসাফির এবং পথিক যেমন সময় সঙ্গম সাথে নিয়ে ঘুরে না, আগামীকালকে কি লাগবে এতটুকুই চিন্তা করে, এখন কি দরকার ততটুকুই চিন্তা করে। ও মুসলমান, দুনিয়াটা মুসাফির খানা, এই দুনিয়ায় স্থায়িত্বে চিন্তা করিও না, তুমি একজন পথিক এবং মুসাফির হয়ে যাও। এ মুসলমান ইমানদার, দুনিয়া মুসাফির খানা, মুসাফির খানা বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম সংসার সংসদের মধ্যে বসে পার্লামেন্টে বসে ভাষণ দিতেছে, হঠাৎ করে এক যুবক প্রবেশ করছে, বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম অবাক হয়ে যায়, এ যুবক কেমনে ঢুকছো এখানে, তো ঢুকতে ঘুরে কয়েকটা পারমিশন লাগে, আমার অনুমোদন লাগে, আমি তো অনুমোদন দিলাম না, কেউ অনুমোদনের জন্য আসে নাই, তুমি কেমনে ঢুকলা কেমনে ঢুকলা। যুবক ডাক দিয়ে বলে, ও মহারাজ, আমি এমন এক যুবক, আমার কোথাও ঢুকতে কোনো অনুমোদন লাগে না। যুবক কেন আসছো? কয়, আপনার মুসাফির এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য আসি। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, ও যুবক, এটা মুসাফির খানা নয়। যুবক তর্ক করতেছে, না এটাই মুসাফির খানা। বাচ্চা বলে, না মুসাফির খানা নয়। যুবক বলে, না এটাই মুসাফির খানা। ও মুসলমান ইমানদার, একটা সময় যুবক দাঁড়ায় গেল, ও বাচ্চা মহারাজ, আপনার সাথে তর্ক করতে করতে সারাদিন তর্ক করা যাবে, আপনার সাথে তর্ক বানাইতে চাই না। ও বাচ্চা মহারাজ, আমি একটা প্রশ্ন করি, পারলে উত্তর দেন, আপনি এখানে কত বছর পর্যন্ত আছেন? কয়, মাত্র কয়েক বছর, কত শো বছর পর্যন্ত থাকবেন তা জানা নাই, স্থায়ী থাকতে পারবেন নি? কয়, না স্থায়ী পারবো না। আপনার আগে কে ছিল? আমার বাবা ছিল। তার আগে কে ছিল? তার বাবা ছিল। তার আগে কে ছিল? তার বাবা ছিল। আপনি থাকবেন নি? না থাকবো না। আপনার পরে কে আসবে? আমার সন্তান, তারপরে তার সন্তান, তার সন্তান, তার মানে স্থায়ী এখানে কেউ থাকতে পারবে না। কয়, না ও বাচ্চা মহারাজ, যেখানে স্থায়ী কেউ থাকতে পারে না, ওটা মুসাফির খানা ছাড়া অন্য কিছু না। এ মুসলমান, এটা মুসাফির খানা কাকে আপন ভাবছো? আল্লাহ ছাড়া কেউ আপন নাই। এ মুসলমান, আল্লাহর পরিচয় লও, আল্লাহর পরিচয় লও, আল্লাহর পরিচয় লও, মালিকের পরিচয় লও, মালিকের পরিচয় লও, মালিকের গোলাম হও। এ মুসলমান, একটা কুকুর মালিককে চিনে, একটা বিড়াল মালিককে চিনে, একটা গরু মালিককে চিনে, ওই বিড়ালটা খাবার না পাইলো বাড়ি ছেড়ে যায় না, কারণ মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ি তাকে খাবার পায় না, কিন্তু কোন ইন্দুর চুহা থাকতে পারে না। একটা কুকুর সারাদিন না খাইয়া থাকে, পৃথিবীর মধ্যে যত অনাহারী প্রাণী আছে সবচাইতে বেশি অনাহারে থাকে কুকুর, ওই কুকুরটা খাবার না পাইয়াও সারাদিন মালিকের বাড়িটা পাহারা দেয়, পাহারা দেয়। আবার সকালবেলা যখন মালিক ঘর থেকে বের হয়, ওই কুকুরটা মুখটা মালিকের পায়ের কাছে ঘষিয়ার লেজ দেয়, নিচের দিকে নামায় দেয়। ওই কুকুরটা তোমাকে বোবা ভাষায় কি বলে জানো? ওই কুকুর ডাক দেয়, বলে, মালিক, আপনার বাড়ি ছিলাম, আপনার বাড়ি আছি, আপনার খেদমত বুঝি ঠিকভাবে করতে পারি নাই, আমাকে মাফ করে দেয়। ওই গরুটা এক দেড় বছর দুই বছর লালন পালন করার পরে যখন বাজারে বিক্রি করতে নেওয়া হয়, যদি গরুটা বিক্রি না হয়, রশিদা গলার মধ্যে পেঁচে যদি ছেড়ে দেওয়া হয়, মালিকের আগে গরুটা বাড়ির মধ্যে পৌঁছে যায়। আর যদি গরুটা বিক্রি হয়ে যায়, নতুন মালিক রশিদ ওইটা টানে, গরুটা যায় না, যায় না, পিছনের দিকে ফিরে তাকায়, পুরান মালিকের দিকে তাকায়, অনেক গরুর দুই চোখ
চক্ষু দিয়ে দেখবেন পানি পর্যন্ত বের হয়ে যায়। ওই পুরান মালিক গরুর পিরুর বলেন, তাপড় দিয়া বলেন, যা যা মালিক বদল হয়ে গেছে, যা যা এ গরু যা তার খেদমত কর। ওই গরুটা তখন পিছনের দিকে তাকায় আর হাঁটে যাইতে চায় না, কারণ মালিকের পরিচয় পেয়ে গেছে। ওই বোবা কণ্ঠে ডাক দেয়া বলে, ও মালিক আল্লাহ বানাইলেন আপনাদের খেদমতের জন্য, দোয়া করিয়েন আমি যেন নতুন মালিকের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। এ মুসলমান, আমাদের মালিককে, আমাদের মনিককে, আমরা আল্লাহর গোলাম হইয়া আল্লাহ গোলামি করা দরকার আছে না নাই? ডাকাত দল সুবহানাল্লাহ 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 বলে পানির মধ্যে ফু দিয়া দেয়। বাচ্চা যখন পানি নিয়ে সন্তানের গায়ের মধ্যে ছিটায়, সঙ্গে সঙ্গে সন্তান সুস্থ হইয়া আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। বাচ্চা আনন্দে আত্মহারা হইয়া ডাকাত দলকে ডাক দিয়া বসে, ও দরবেশের দল, আপনাদের পানি পড়ায় আমার সন্তান ভালো হয়ে গেছে, যান কি দিব আপনাদের প্রতি, এত কি দজ্ঞ, কি দজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নাই। এ দরবেশের দল, আমি আমার রাজ্যের অর্ধেক আপনাদের নামে লিখে দিলাম। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ডাকাত একটা চিৎকার মেরে বাচ্চার পায়ের মধ্যে পড়ে বেহুশ হয়ে যায়। বাচ্চা মনে করছে এত বড় সুসংবাদ পাইয়া সহ্য করতে পারে না, যার জন্য বেহুশ হয়ে গেছে। মাথার মধ্যে তৈরি পানি দিয়া যখন হুশ ফিরাইল, ওই ডাকাত চর্দার বাচ্চার পা জড়াইয়া কান্দার বলে, বাচ্চা আমরা কোন দরবেশের দল নই, দরবেশের দল নই, এ বাচ্চা আমরা তো ডাকাতের দল, আমরা জিকির করছি আল্লাহকে পাওয়ার জন্য না, আপনাদের মন জয় করার জন্য জিকির করছি, ডাকাতির কৌশল হিসেবে জিকির করছি রে, আজকে কৌশল হিসেবে জিকির কইরা যদি রাজ্যের অর্ধেক পাওয়া যায়, আমরা চাইছিলাম অল্প জিনিস চুরি করব, কিন্তু আল্লাহর জিকির অনিচ্ছায় কৌশল হিসেবে করার পরে যে তুই এত সম্পদ পাইলাম, এ বাচ্চা আমাদের সম্পদ দরকার নাই, রাজ্যের দরকার নাই, নিয়া যান নিয়া যান নিয়া যান, ওই জিকির যদি আবার অন্তর দিয়া মাওলাকে চোখের পানি ছেড়ে ডাক্তার, আল্লাহ হয়তো দুনিয়া আখেরাতের মালিক বানায় দিতে। জিকিরে হাপ আও মুদু দাই রুহেরা মারহাবা মুদি দেলে মাজরুহেরা, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হায়। জিকির লাগবে কি লাগবে না? মুসলমান আবদার করে যাব, মানা বা না মানা আপনাদের ব্যাপার, আগামীকাল থেকে এলাকার প্রত্যেকটা মসজিদে জিকির চালু করে দাও। এ মুসলমান, জিকিরের দাম আছে না নাই? সুরে বলেন জিকির কার, তাহলে জিকির করলে কেনই বলা হয় এরা চরমনের মুরিদ? মসজিদের মধ্যে পাঁচজনের জিকিরের আওয়াজ যদি পাওয়া যায়, একদল বলে কারা জিকির করে, কয় মনে হয় চরমনের মুরিদ, একজন মানুষ যদি রাস্তা দিয়া হাঁটে আর বলে জিকির করতেছে, একজন মানুষ রাস্তা দিয়া হাঁটে আর যদি জিকির করতে থাকে, একজন মানুষ আর একজন মানুষ যদি তাকে দেখতে পায় জিকির করে আর হাঁটে, অন্য মানুষ দেখতে পেলে বলে লোকটা মনে হয় চরমনের মুরিদ, ঠিক কিনা? অথচ চরমনের জিকির না আল্লাহর জিকির। ও মুসলমান, এ চরমনাই বলারা, এ চরমনাই বলারা, সুসংবাদ সুসংবাদ, তোমরা কত বড় ভাগ্যবান জানো, যারা বাদাম বিক্রি করে তাদেরকে কি বলে? যিনি বেল বিক্রি করে কি বলে? যিনি তাল বিক্রি করে কি বলে? যিনি দুধ বিক্রি করে কি বলে? ও মুসলমান, দোকানওয়ালা, তালওয়ালা, বেলওয়ালা, বাদামওয়ালা, তোমাদের নামটা, তোমাদের পরিচয়টা আমার একটা নামের সাথে জড়ায় গেছে, আল্লাহর নামের সাথে জড়ায় তোমাদের নাম হয়ে গেছে জিকিরওয়ালা। কিন্তু আমি চাই ও মুসলমান, আপনাদের পাঁচপাড়া এলাকা এখন সারা দুনিয়ার মানুষ বলুন, জিকির করলেই যাতে বোঝে পাঁচপাড়া ওয়ালারা জিকির করতেছে, এমন একটা জিকির আপনাদের পাঁচপাড়া এলাকায় জারি করা যায় কিনা বলেন। এ মুসলমান, জিকিরের কত বরকত,
এই জিকির চালু করে দাও, জিকির চালু করে দাও, জিকির চালু করে দাও, সকাল সন্ধ্যা জিকির করো, জিকিরের তালিম লও, ও মুসলমান জিকিরের তালিম লও, মন করা জিকির করলে হবে না, জিকির করব কার, হে মুসলমান আল্লাহর জিকির করব, জিকিরের জন্য, ফজিলতের জন্য, তাসিরের জন্য, একশরের জন্য সবকের দরকার আছে না নাই, হে মুসলমান যেহেতু বর্তমান বাংলার জমিনে আপনাদের কথা অনুযায়ী সর্বনাই ওয়ালারাই বেশি জিকির করে, সর্বনাই পিছাবরাই জিকিরের সবক দেয়, এজন্য প্রাথমিক সবক নেওয়ার জন্য জিকির জারি করার জন্য আগামী 24-25 February 12-13-14 ফাল্গুন চরমরাই ঐতিহাসিক বার্ষিক মাহফিলে যাবেন, সেখান থেকে জিকিরের সবক নিয়ে পাঁচপাড়া জিকিরের ময়দান জিকিরের এলাকা বানায় ফেলাবেন, রাজি আছেন সবাই? আরো যে বলেন রাজি আছেন সবাই? আল্লাহ সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আরো যে বলেন আমিন। আরো যে বলেন আমিন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين